আমার কানে মুখে বলে দে, তাহলে তোর পলাশ শুনবে না। রাইট, তাহলে কিন্তু তোর একটা খবর আছে, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে রাখলাম। শোন পলাশ, আমরা যা করব সবার ভালোর জন্য, তোর এখানে ভালো আছে, ইচ্ছা করলে তোরা বলতে পারতাম আইডিয়াটা, কিন্তু প্রবলেম হচ্ছে তুই তো ঘন কথা বলিস, দেখা গেছে তুই স্বামী ভাইয়ের সামনে গিয়ে সব গড় করে বলে দিবি, এই জন্য বললাম না। আইডিয়াটা অত্যন্ত সুচিন্তিত এবং শক্তিশালী হয়েছে। আইডিয়া তোর বললামই না, কি কি বুঝলি তুই? এই যে তোরা আমাকে বলিসনি, এই আইডিয়াটা অত্যন্ত ভালো হয়েছে। কারণ হচ্ছে ইনকেস আমাকে যদি ইন্টারোগেশন সেলে নিয়ে যায়, তাহলে তো আমি পেন সহ্য করতে পারবো না, সব গড় করে বলে দেব। এই যে তোরা আমাকে বলিসনি, এখন যদি আমি ইনকেস ইন্টারোগেশন আমাকে নিয়ে যায়, আমাকে পেন দেয়, ব্যথা পাবো, কিন্তু মুখ কিছু বলবে না, কারণ কান কিছু শোনেনি। গুড গুড গুড, আইডিয়াটা সো গুড। এই তো ঠিক আছে, তাহলে হাত মিলা।